সম্মেলন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। রাজধানীর প্রতিটি সড়ক, অলিগলি, এমনকি বড় বড় স্থাপনাগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো ঢাকাই যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়। সম্মেলনকে ঘিরে রাজধানীর এমন উৎসবের দৃশ্য নগরবাসীকে দিচ্ছে বাড়তি বিনোদন। সড়ক দ্বীপসহ বিভিন্ন মোড়ে নানা ধরনের আলোর ঝলকানি মুগ্ধ করছে সবাইকে। প্রতিটি সড়কে আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক স্লোগান লেখা প্লাকার্ড দৃষ্টি কাড়ছে সবার। এদিকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসব আমেজ। সম্মেলনে চমক দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা আর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রাজনীতি করতে পারবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নের যে মিশন 40-41 সেটা বাস্তবায়নের লক্ষ্যে এই সম্মেলন বিরাট একটি ভূমিকা রাখবে। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনকে সফল করতে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে প্রাজ্ঞ, বাংলাদেশকে যে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি আমার কাছে মুখ্য। আমাদের বিশ্ব নেতা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের এই 20তম কাউন্সিলের নতুন দিক নির্দেশনা দেবেন। নৌকার আঙ্গিকে তৈরি করা হচ্ছে মঞ্চ, একসাথে বসতে পারবেন শতাধিক নেতাকর্মী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।